আসসালামু আলাইকুম দর্শক, আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তা হলো কি করে গিমাই শাক মানে ফুজন করা যায়। গিমাই শাক কিন্তু খুব বেশি একটা পাওয়া যায় না, আর ফ্রিজেও অনেক দিন রাখা যায় না, মানে নর্মাল ফ্রিজে। আর আমি এভাবে করে ডিপ ফ্রিজে মানে করে রেখে দিই, এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি বেশ কিছুটা গিমাই শাক নিয়েছি, শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে পানিটাকে জুড়ে নিয়েছি যেন কোনো ধরনের পানি না থাকে। এমনিতে শাকগুলোতে কিন্তু অনেক পানি ওঠে। এবার চুলায় একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে চার এই ফ্রাই প্যানে দিয়ে দিব সামান্য একটু তেল। অবশ্যই এখানে এখন বেশি একটা তেল দিব না, সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটাকে গরম করে নিয়েছি, তেলটা গরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিব বেঁচে ধুয়ে রাখা এই শাকগুলা। চুলার আঁচটা কিন্তু একদম হাই করে রেখেছি। এই যে এখন কিন্তু আমি সবগুলা শাক একসাথে দিয়ে দিচ্ছি, সবগুলা শাক একসাথে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এভাবে ওপর নিচ করে নেড়ে নিচ্ছি। আসলে এই দারুণ মজার শাক যখন হাতের কাছে বেশি করে পাওয়া যায়, তখন কিন্তু এভাবে রাখলে অনেক দিন খাওয়া যায়। নেড়ে চেড়ে নিয়েছি, এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি। মানে শাকগুলো মজে গেছে আর পানি উঠেছে। আর এখন কিন্তু এই পানিটা সবগুলা যদি শুকাতে যায় তাহলে কিন্তু শাকটা খুব বেশি রান্না হয়ে যাবে। তার জন্য আমি এই পানিটা কিন্তু আর শুকাবো না, এই পানি শুকিয়ে রেখে দিব। এই যে এই অবস্থায় আছে শাকগুলা। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে শাকটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি। এই যে শাকগুলা কিন্তু খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে, আর দেখুন মিশে কতটুক হয়ে গেছে। এখন এই শাক যদি আপনারা 2 দিন রান্না করতে চান তাহলে ছোট ছোট 2টা বক্সে রেখে দিবেন, আর যদি একদিনই রান্না করেন তাহলে 1টা বক্সে রেখে দিলেই হবে। এই যে এই ঠান্ডা করা শাকগুলাকে এখন আমি 1টা বক্সে তুলে নিব। শাকগুলাকে 1টা বক্সে তুলে নিলাম, আর এখন কিন্তু আমি ফ্রিজে রেখে দিব। যখন রান্না করব রান্না করার আগে বের করে নিব। সিম আলু যেভাবে যে কিছু দিয়ে রান্না করি সবগুলা বাজার পর আমি শাকগুলা দিয়ে রান্না করি, মানে সিম আলু যে কিছু ব্যবহার করেন সবগুলা রান্না হওয়ার পর এভাবে এই শাকগুলা দিয়ে দিলেই হবে। আশা করব এই শাক কীভাবে ফুজন করা যায় এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে।